নেটবিজ সিস্টেম চ্যানেলে আরো একবার আপনাদেরকে স্বাগত। এই চ্যানেলে আমি নানাবিধ প্রশ্নের উত্তর দিয়ে থাকি, বিশেষ করে নেটওয়ার্ক মার্কেটিং সংক্রান্ত, পার্সোনাল ডেভেলপমেন্ট সংক্রান্ত, অনলাইন ব্যবসা সংক্রান্ত ইত্যাদি। এইরকমই কিছু প্রশ্ন আপনারা করেছেন অনলাইন বিজনেস সংক্রান্ত, অ্যাফিলিয়েট মার্কেটিং বিশেষ করে। তার কারণ, গত কয়েকটি ভিডিওতে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা বলেছিলাম, সেই কারণে অনেকগুলি প্রশ্ন আপনাদের থেকে পেয়েছি। যেরকম, অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস করতে চাই, কিভাবে শুরু করব, কিরকম বিনিয়োগ লাগবে এই ব্যবসা করতে, কিভাবে তাড়াতাড়ি সফল হতে পারি, এই ভিডিওতে আমি সবকটা প্রশ্নের উত্তর দেব এক এক করে। মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে 2007 সালে, মানে আজ থেকে 15 বছর আগে। ভারতবর্ষে তখন কেউই প্রায় এ বিষয়ে জানতেন না। অনেক প্রতিবন্ধকতা আর ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমি এই ব্যবসা শিখেছি, এবং 2014 সালে আমার প্রথম বই মেকিং মানি অনলাইনে আমি আমার সেসব অভিজ্ঞতা বর্ণনাও করেছি। বইটি অ্যামাজনে পাওয়া যায়, চাইলে সংগ্রহ করে নিতে পারেন। আপাতত ভিডিওটি দেখুন। এই ভিডিওটি আমার সেই 15 বছরের অভিজ্ঞতা থেকে বানানো, কাজেই সেই পরিমাণ গুরুত্ব দিয়েই ভিডিওটি দেখার অনুরোধ আপনার কাছে রাখছি। প্রথম প্রশ্ন, অ্যাফিলিয়েট মার্কেটিং কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হলো অনলাইনে কারোর প্রোডাক্ট রেকমেন্ড করা, আর সেই রেকমেন্ডেশন করার মধ্যে দিয়ে যদি প্রোডাক্টটি সেল হয় তাহলে সেই সেলের বিনিময় অর্থ আয় করা। প্রত্যেক অ্যাফিলিয়েটের আলাদা আলাদা লিংক থাকে, ফলে সফটওয়্যারের মাধ্যমে বোঝা যায় কোন অ্যাফিলিয়েটের লিংক থেকে প্রোডাক্টটি সেল হলো। সফটওয়্যার এবং সিস্টেম সেটি বুঝে তখন সেই কমিশন যেটা তার প্রাপ্য সেই অ্যাফিলিয়েটের নামে জমা করে দেয়, এবং পরে পরে তা তার ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। পৃথিবীর সমস্ত বড় বড় কোম্পানি অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। আপনারা জানেন ভারতবর্ষে যে কোম্পানিগুলোর নাম জানেন, অ্যামাজন থেকে শুরু করে yatra.com, মেক মাই ট্রিপ, এদের সবার অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, ফ্লিপকার্ট। আর এই অ্যাফিলিয়েট মার্কেটাররা পৃথিবী জুড়ে এই সমস্ত অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিজনেস এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আয় করছেন। এবার আপনাদের প্রশ্নের উত্তরে আসি এক এক করে। প্রথম প্রশ্ন করেছিলেন, কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করব। দুর্ভাগ্যজনক ভাবে এখানে অনেকেই আপনাকে ভুল পরামর্শ দিতে পারে, সেগুলো শুনবেন না, আমি যেটা বলছি শুনুন। একবারে প্রথমে বিষয় নির্বাচন করুন, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি করতে যাচ্ছেন, আপনার সবার আগে কাজ হবে বিষয় নির্বাচন করা, অর্থাৎ কোন বিষয় নিয়ে কাজ করতে চাইছেন সেটা বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এই বিষয়টি নিয়েই আজীবন কাজ করে যাবেন। একে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভাষায় বলে, এই যে বিষয় নির্বাচন, তাকে বলে নিচ সিলেকশন। কিভাবে বিষয় নির্বাচন করবেন? প্রথমত, যে বিষয়ে যথেষ্ট সংখ্যক অ্যাফিলিয়েট অফার্স আছে সেটা দেখবেন, আর দেখবেন ওই বিষয়টা আপনার ভালো লাগে কিনা। যদি বিষয়টা ভালো লাগে তবেই আসবেন, কারণ তখন আপনার কাজটাকে আর কাজ মনে হবে না, আপনি আনন্দ সহকারে কাজটা করতে পারবেন। আর যথেষ্ট সংখ্যক অ্যাফিলিয়েট অফার্স তো থাকতেই হবে, না হলে আপনি কি প্রমোট করবেন? আচ্ছা, কি কি ধরনের বিষয় হয়? মেলাবিধ বিষয় হয়, যেমন ধরুন ফাইন্যান্স। ফাইন্যান্সের মধ্যে আবার ইন্টারনেট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, মেক মানি অনলাইন, ওয়ার্ক ফ্রম হোম, এগুলো ফাইন্যান্সের মধ্যে পড়ে। ট্রাভেল, ট্রাভেলের মধ্যে যেরকম হোটেল বুকিং, বা কোনো জায়গায় আপনার কেউ বেড়াতে যাচ্ছে তার ট্রাভেল এজেন্টের অ্যাফিলিয়েট হিসাবে আপনি কাজ করতে পারেন। হেলথ, হেলথের মধ্যে অজস্র অ্যাফিলিয়েট অফার আছে। এডুকেশন, রিলেশনশিপ, রিলেশনশিপের মধ্যে প্যারেন্টিং, বাচ্চাদের কি করে মানুষ করতে হবে, ইত্যাদি নানা বিষয়ের মধ্যে যেটা আপনার ভালো লাগে, যাতে আপনার একটু আগ্রহ আছে, সেই বিষয়টিকে বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে, এবং সেই বিষয়টা নিয়েই আগামী দিনে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। এবার দেখবেন যে বিষয়টি আপনি পছন্দ করলেন তার উপর যথেষ্ট সংখ্যক অ্যাফিলিয়েট অফার আছে কিনা। আমি যে উদাহরণগুলো দিলাম এগুলোর উপর যথেষ্ট সংখ্যক অ্যাফিলিয়েট অফার আছে।
বিষয় নির্বাচনের উপরে এই চ্যানেলে আমি ইতিমধ্যে আরো কয়েকটা ভিডিও পাবলিশ করেছি, সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এই বিষয় নির্বাচন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ প্রথমেই যেটা বললাম যে বিষয়টা আপনার ভালো লাগলে ওই বিষয়ে কাজ করতে আপনার কোনো অসুবিধা হবে না, বরঞ্চ ভালো লাগবে কাজ করতে, কাজটাকে কাজ বলে মনে হবে না, আপনি আনন্দ সহকারে করবেন। আর এই বিষয়ের উপর নির্ভর করে গড়ে উঠবে আপনার প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম মানে যেই প্ল্যাটফর্মকে ইউজ করে আপনি এই অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোট করবেন। আপনার প্ল্যাটফর্ম হতে পারে আপনার নিজস্ব কোনো ওয়েবসাইট বা কোনো ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া যথা ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এটসেট্রা। তাহলে আপনি কোন বিষয়টা চুজ করলেন তারপরে সেই অনুযায়ী আপনি একটা প্ল্যাটফর্ম বেছে নিয়ে তার মাধ্যমে প্রোডাক্টটাকে প্রমোট করবেন। মনে রাখবেন, প্রোডাক্ট যেটা আপনি সিলেক্ট করবেন সেটা চেঞ্জ হতে পারে। আজ যে প্রোডাক্ট প্রমোট করছেন, আগামীকাল বা আগামী দিনে আপনার হাতে আরো ভালো কোনো প্রোডাক্ট আসতে পারে। আপনার প্ল্যাটফর্ম যদি সলিড থাকে, আপনার যদি অডিয়েন্স, ভিউয়ার্স এরা তৈরি হয়ে থাকে, তাহলে সেই প্রোডাক্ট প্রমোট করতেও আপনাকে কিন্তু কোনো বেগ পেতে হবে না। অ্যাফিলিয়েট মার্কেটিং এ সফল হওয়ার এটাই মূল মন্ত্র, আপনাদের সাথে আমি আজ শেয়ার করলাম। আপনার বিষয় নির্বাচনে অসুবিধা হলে আপনারা আমাদের সাহায্য নিতে পারেন, অথবা আপনি আমরা যে বিষয় নিয়ে কাজ করছি অর্থাৎ নেটবিজ সিস্টেমের টিমে যারা রয়েছেন তারা যে বিষয় নিয়ে কাজ করছেন সেটা নিয়েও কাজ করতে পারেন। আমরা করি মেকিং মানি অনলাইন এবং এডুকেশন, এই দুটো বিষয়। তার কারণ এই দুটো বিষয়ের সুযোগ প্রচুর। মেকিং মানি অনলাইনে এত মানুষ এখন এই বিষয়ে আসতে চাইছেন, তাদের এডুকেশন দরকার, তারা জানতে চান যে কিভাবে করব। আমরা সেই বিষয়েরই একটি অ্যাফিলিয়েট প্রোডাক্ট বা অ্যাফিলিয়েট অফার নিয়ে কাজ করি, আপনারাও চাইলে সেটা করতে পারেন। তার কারণ এতে যেহেতু ডিজিটাল প্রোডাক্ট লভ্যাংশ প্রায় 70-75%। এবার আসি আপনাদের দ্বিতীয় প্রশ্ন, এটা অনেকেই জিজ্ঞেস করেছেন, আচ্ছা অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস করতে গেলে বিনিয়োগ কিরকম লাগে, কত টাকা লাগাতে হয়, কত টাকা আমাকে প্রথমে দিতে হবে। অ্যাফিলিয়েট মার্কেটিং অধিকাংশ কোম্পানিরই ফ্রি থাকে, অর্থাৎ অ্যাফিলিয়েট হয়ে কাজ করতে কোনো অর্থ লাগে না। কিছু কিছু কোম্পানি বলে তাদের অ্যাফিলিয়েট হতে গেলে আগে তাদের প্রোডাক্ট কিনতে হবে। ফ্রিতে জয়েন করা যায় কথাটা শুনতে ভালো লাগলো সবার, তাই তো? কিন্তু এখানে একটা সমস্যাও আছে, অধিকাংশ মানুষ যেটা করেন যেহেতু ফ্রি, দুমদাম অনেকগুলো কোম্পানির অ্যাফিলিয়েট হিসাবে জয়েন করে যান, তারপর সেগুলোকে কোনো সিস্টেম ছাড়া এলোমেলো ভাবে প্রমোট করা শুরু করে দেন। এতে যা হবার তাই হয়, বেকার সময় নষ্ট হয় আর এনার্জি নষ্ট হয়, লাভের লাভ কিছুই হয় না, কোনো আয় আসে না, কিছুদিন পর তারা অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস করাই ছেড়ে দেয়। এর চেয়ে অনেক ভালো একটি অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করা, সেটিতে জয়েন করতে যদি কোনো পয়সা খরচা হয় তাও ভালো, তার কারণ তাতে শেখা যায় আর সিস্টেম ফলো করে কাজ করা যায়, তাতে কাজও ভালো হয় আয়ও ভালো হয়। এবার আসি তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্ন ছিল আপনাদের, কিভাবে তাড়াতাড়ি সফল হতে পারি। আমি দেখেছি এই প্রশ্নটা করলে অনেক ট্রেনার বা কোচ যারা আছেন তারা রেগে যান, ভাবেন এই ছেলেটি বোধহয় ফাঁকি মেরে সফল হতে চাইছে, সেই জন্য বলছে তাড়াতাড়ি সফল হওয়ার কথা। আমি কিন্তু তা মনে করি না। আজকের জগৎ হচ্ছে দ্রুততার জগৎ, মানুষ, ব্যবস্থা, ব্যবসার ধরন সবকিছু দ্রুত বদলাচ্ছে। আপনার দ্রুত অর্থ উপার্জন করার ইচ্ছায় দোষ কোথায়? আপনি চাইতেই পারেন। আমার উত্তর খুব পরিষ্কার, যদি আপনি সঠিক ব্যবসা বাছেন, সেটা শেখেন এবং প্রতিদিন অন্তত 1-2 ঘন্টা আমাদের যে শেখানো পথ সেটা ফলো করেন, তাহলে মাত্র 1 বছরের মধ্যে আপনি যথেষ্টভাবে একটা সুন্দর আয়ের জায়গায় পৌঁছে যেতে পারবেন। আমি কিন্তু কোনো কথার কথা বলছি না, আমাদের হাতে একাধিক উদাহরণ আছে যেখানে তারা 1 বছরের মধ্যে যথেষ্ট প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিভাবে তা সম্ভব হয়, কি করতে হবে আপনাদের এগুলো জানতে, ডিসক্রিপশন বক্সে আমি আমাদের ওয়েবসাইটের একটা লিংক দিয়ে দিচ্ছি, সেটা ভিজিট করলেই আপনি জানতে পারবেন, বিস্তারিতভাবে আমি সেখানে
বলেছি যে কোন প্রোডাক্ট নিয়ে চুজ করলে, কিভাবে করলে আপনারা খুব তাড়াতাড়ি সাফল্যের জায়গায় পৌঁছে যেতে পারেন। এরপরে ওয়েবসাইট দেখার পর যদি আপনাদের মনে হয় যে আরো কিছু প্রশ্ন আছে, তাহলে আমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিচ্ছি, সেখানে প্রশ্ন করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং সংক্রান্ত প্রশ্ন হলে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে তার উত্তর দেব। এই ভিডিওর মাধ্যমে আপনাদের মূলত যে প্রধান তিনটি প্রশ্ন তার উত্তর দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ আমি প্রশ্নের উত্তর পেয়েছি, তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে এ ধরনের ভিডিও আরো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে, সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর খুব মন দিয়ে কাজ করুন। আমরা আছি আপনার সাথে।